सब्सक्राइब करुन ब्रिंजल टेक यूट्यूब चैनल टेके और बेल आइकनी दाबिये दिन यूट्यूबेर समस्त टेक्नोलॉजी वीडियो सबार आगे देखार जोन्नो। हेलो व्यूअर्स, व्यूअर्स आज के आमरा देखबो एंड्रॉइड फोनेर एमन दुटी सेटिंग्स सम्पर्के जे सेटिंग्सटा आपनारा होयतो मोबाइले देखेछेन सब समय किन्तु एर सठिक जे व्यवहारटा कि सेटा होयतो आपनारा जानेन ना। तो चलुन व्यूअर्स देखे नेवा जाक कोन सेई दुटी सिक्रेट सेटिंग। तो व्यूअर्स आमादेर प्रथम सेटिंग्सटा होलो ম্যাগনিফিকেশন। तो ম্যাগনিফিকেশন টি কি তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আপনি কি করবেন, সেটিংসে চলে যাবেন। শুটিং সেটিংসে চলে যাওয়ার পর আপনি এখানে দেখেন যে সার্চ বাটন আছে, আপনি এখানে ম্যাগনিফিকেশন সার্চ করতে পারেন অথবা অ্যাক্সেসিবিলিটি আপনি খুঁজতে পারেন। তো চলুন আমি অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি অ্যাডিশনাল সেটিংস যাবেন অথবা আপনি সহজ পদ্ধতি সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে অ্যাক্সেসিবিলিটি আছে, এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখবেন এখানে ম্যাগনিফিকেশন বলে একটা অপশন আপনি পেয়ে যাবেন। এই ম্যাগনিফিকেশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখবেন এরকম দুটো অথবা কারো কারো ফোনে একটা অপশন পাবেন। তো আপনি ডাইরেক্টলি কি করবেন, এই যে কোনো উপরে যে অপশনটা দেখেন লেখা রয়েছে ম্যাগনিফাই উইথ ট্রিপল ট্যাপ, জাস্ট আপনি এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর উপরে যে অপশনটা রয়েছে এই অপশনটা সবসময়ের জন্য দেখবেন আপনার ফোনে বন্ধ থাকবে। তো আপনি ডাইরেক্টলি এটা অন করে দেবেন। তো ভিউয়ার্স এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা করলে আমাদের কি লাভটা হবে। তো চলে যাই আমরা হোম স্ক্রিনে। ধরুন এই যে অ্যাপস, কারো অনেক সময় দেখা যায় চোখের একটু সমস্যা থাকে, বেশিরভাগ মানুষেরই কম বেশি চোখে সমস্যা থাকে। সেক্ষেত্রে অনেক ছোট ছোট অ্যাপস বা ছোট ছোট লেখা পড়তেও অসুবিধা হয়। তো তার জন্য আপনি যদি এই অ্যাপসগুলো যদি পড়তে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটা ডবল সরি ট্রিপল এখানে ট্যাপ করবেন। দেখেন এই এটা জুম হয়ে গেছে। এবার আপনি দুই আঙুল দিয়ে এটা সরাতে পারবেন, দেখেন কত বড় জুম হয়ে গেছে। এছাড়া আপনি যদি কোনো মেসেজ দেখতে চান, যেমন আমি একটা দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপে আপনি গেলেন, যার পর যদি আপনি এখানে দেখেন যে কোথাও কোনো মেসেজ আপনি দেখতে যাচ্ছেন, সাপোজ এই মেসেজ দেখলেন, এই মেসেজ দেখার পর যদি মনে করেন আপনার চোখের সমস্যা আছে, আমি দেখতে কম পাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার চশমা ইউজ করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি এখানে ডবল ট্যাপ করবেন, দেখেন এই মেসেজগুলো সম্পূর্ণ বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স এই সেটিংসের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। তো ভিউয়ার্স আমাদের দ্বিতীয় সেটিংস হলো নোটিফিকেশন সম্পর্কে। তো ভিউয়ার্স অনেক সময় এরকম হয় যে আপনাদের ফোনে অজস্র অ্যাপস ইনস্টল থাকে, সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপসের মাধ্যম থেকে আপনাদের অযথা অসময় বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিয়ে থাকে, যেটা আপনারা হয়তো অনেক সময় পছন্দ করেন না। তো আপনি যদি মনে করেন ওই নোটিফিকেশন বন্ধ করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন আপনার ফোনে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন নোটিফিকেশন স্ট্যাটাস বার বলে একটা অপশন আছে, অথবা আপনার ফোনে ডাইরেক্টলি নোটিফিকেশন বলেও থাকতে পারে। তো আপনি কি করবেন, এই নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশন ক্লিক করার পর দেখবেন উপরে বা একটু নিচে আপনাদের এক একটা ফোনে এক এক জায়গায় অপশনটা দেওয়া থাকে। তো আমার এমআইতে উপরে লেখা রয়েছে অ্যাপস নোটিফিকেশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। যখন ভিউয়ার্স আপনারা এখানে ক্লিক করবেন দেখবেন আপনার ফোনে যত সমস্ত অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপস এখানে শো করছে, এ টু জেড সমস্ত অ্যাপস এখানে শো করছে। তো ধরে নেওয়া যাক এই যে উপরে যে অ্যাপসটা রয়েছে অল গভর্নমেন্ট জব, আমি সাপোজ এই অ্যাপসটা যত নোটিফিকেশন আছে তো আমি সব বন্ধ করতে চাই। তো আপনারা কি করবেন, সিম্পলি এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখবেন ভিউয়ার্স এখানে দুটো অথবা একটা এই যে বাটনের মতো দেওয়া আছে, ওটা অলওয়েজ অন করা থাকে, অর্থাৎ আপনাকে সবসময়ের জন্য নোটিফিকেশন করে সমস্যা করার চেষ্টা করে। তো আপনি কি করবেন, এই শো নোটিফিকেশন জাস্ট এটা অফ করে দেবেন। এই যে দেখুন অফ হয়ে গেছে, অর্থাৎ এই অল গভর্নমেন্ট অফ থেকে যত ধরনের নোটিফিকেশন আছে আমি আমার ফোনে এখন থেকে আর কিচ্ছুই পাবো না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনার যে যে অ্যাপসগুলো সমস্যা করছে বা যে যে অ্যাপসগুলো আপনাকে পরেশানি করতেছে সেই সেই অ্যাপসগুলোর নোটিফিকেশন আপনারা তুরন্ত বন্ধ করে দিতে পারেন। তো আশা করি ভিউয়ার্স দুটো সেটিংসে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কাইন্ডলি একটা কমেন্টস করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।